আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আশরিফা মাইনাস চিত্রা পুল্লিখা প্রহেলিকা গল্পের ২৪তম পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জিহাদার জেবা বসে আছে রাফিদের সামনের সোফায়। রাফিদের ডান হাতে, পায়ে আর মাথায় ব্যান্ডেজ। এই দু সপ্তাহে সে ঠিক হলেও পুরোপুরি ঠিক হতে পারেনি, হাঁটতে চলতে কারো না কারো সাহায্য লাগেই। গতকালই হসপিটাল থেকে রিলিজ পেয়েছে, প্রথম জিহাদের কথা শুরু। পুলিশকে মিথ্যে বলেছিলে কেন? রাফিদ কপাল কুচকায়। আমি কাউকে মিথ্যে বলিনি, যা হয়েছিল তাই বলেছি। তোমার কি মনে হয় আমরা সত্যিটা জানি না? তোমার চেয়ে আমরা বেশি ভালো করে জানি আমাদের ভাইকে। সে কেমন, কার কী করতে পারে এই ব্যাপারে তোমার ধারণা আমার চেয়ে কম নয়। পুলিশকে সত্যিটা বললে আজ ভাই হয়তো জেলে থাকতো আর ইঞ্চিতও রেহাই পেত। আপনার ভাই কোনো প্রকার এভিডেন্স রাখেনি, তাহলে পুলিশ কীভাবে তাকে ধরত? তোমার জবানটাই আসল প্রমাণ ছিল, কিন্তু সেটা তুমি করনি, হোয়াই? তবুও কোনো না কোনো কারণে কোনো প্রমাণ দরকার ছিল। সেটা যাই হোক, আমি যখন এখানে কেস ক্লোজ করে দিয়েছি সেখানে আপনারাই তো আগাচ্ছেন কেন? জিহাদ বিরক্তিতে কপালে হাত ঠেকায়। সে ভালোই বুঝতে পারছে রাফিদ ইচ্ছে করেই পুলিশকে মিথ্যে বলেছে। রাফিদ কিছুটা সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার এই অবস্থা কে করেছে। উত্তরে রাফিদ বলেছিল, থাইল্যান্ড থেকে দেশে আসার পর সে রাস্তায় একটা ঝামেলা জড়ায় আর মারামারি লেগে যায়। এই মিথ্যাটা শুনে জিহাদ আর যেবার উভয়ের চোখ কপালে উঠে যায়। অহেতুক মিথ্যা বলার কোনো কারণ পায় না তারা। যদি সত্যি বলতো যে জেয়ারকে এইসব করেছে, তাহলে অন্তত কিছুটা হলেও পুলিশি ব্যবস্থা নেওয়া যেত। আর সেই কারণে যেবার জিহাদ রাফিদের কাছে এসেছিল কেন সে মিথ্যা বলেছিল জানতে। তবে এখানেও রাফিদ কথা কোরানোর চেষ্টা করছে, যেন সে ইচ্ছে করেই পুলিশকে সত্যিটা জানাতে চায় না। রাফিদের পায়ে যন্ত্রণার চিলিক দিয়ে উঠছে। এখানে বসে থাকতে ভালো লাগছে না তার, তবুও বসে আছে বিরক্তি নিয়ে। এই জিহাদ ছেলেটাকে দেখলেই তার জেহারের কথা মনে পড়ে যায়। মনে হয় জেহের নিজেই তার সামনে বসে আছে মনে। তবে জেহের আর জিহাদের মধ্যে পার্থক্য ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। জেহের বসার ধরনটা বেশ রাজিক স্টাইলে, হাঁটা চলা বসা সব কিছুতে আলাদা এক ধরনের অ্যাটিটিউড আছে, যেটা সহজেই জেহেরকে জিহাদের থেকে আলাদা করে। আর জিহাদ ছটফটের স্বভাবের একটু পরপরই অস্থির হয়ে ছটফটানি শুরু করে দেয়। এমনিতেও সে জিহাদকে দেখতে পারে না, কারণ জিহাদ ইনশিতাকে ভালোবাসে আর একবার মিসবিহেভও করেছিল, তাই যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। জিহাদ উঠে দাঁড়ায়, তার দেখাদেখি জেবাও দাঁড়ায়। জিহাদের রাফিদের সোফার দিকটা খানিকটা এগিয়ে এসে রাফিদের উদ্দেশ্য করে কটাক্ষ করে বলল, ইউ নো হোয়াট, তোমার বুদ্ধিটা এখনও হাঁটুর নিচে, না হলে ইঞ্চিতাকে নিয়ে পালিয়ে যাবার মতো ফালতু ভাবনা মাথায় আনতে না। কমপ্লেন খাও, বুদ্ধি বাড়বে। বলেই দরজার দিকে এগোতে লাগলো। এই কথাটি যেন রাফিদের আগুনে সাইড ডালতে সক্ষম। রাফিদ নিজের রাগকে নিয়ন্ত্রণে আনতে না পেরে বামাত সোফার সাথে পাশে থাকা ফুলদানি নিয়ে একদম জিহাদের পা বরাবর ছুড়ে মারল। পড়তে পড়তে দরজা ধরে বেঁচে গেল জিহাদ। আগুন গরম চোখে রাফিদের দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে কলার ধরল। অবস্থা বেগতিক দেখে যেবার জিহাদকে ছাড়াতে লাগলো। ওর অবস্থা এমনিতেই ভালো না, তার উপর তুই আর ঝামেলা পাকাস না ভাই, প্লিজ। জিহাদ শুনল না তার কথা, সে নিজের রাফিদকে দু চোখে দেখতে পারে না। জেহেরকে কিছু করতে না পারলেও রাফিদকে সে এক ঘুষিতেই কপাত করতে পারত। সেদিন যদি রাফিদ মাঝ রাস্তায় তাকে অজ্ঞান করে ইঞ্চিতাকে নিয়ে চলে না যেত, তাহলে হয়তো অন্যরকম জীবন গড়তে পারত। এই রাফিদই যত নষ্টের মূল। রাফিদকে শেষ করতে দেওয়ার ইচ্ছে মনের মধ্যেই পোষলে যেবার কারণে কিছু করতে পারেনি সে, একমাত্র যাবার জন্যই রাফিদ এখনও বেঁচে আছে। নইলে এতদিনের রাফিদের টিকিটারও কেউ খোঁজ পেত না। যেবা বহু কষ্টে রাফিদকে জিহাদের থেকে ছাড়ালো, জিহাদকে টেনে বের করে আনলো ঘর থেকে। তবে যাওয়ার আগে জোরে শব্দ করে দরজা ধাক্কা মেরে গেল জিহাদ। রাফিদ তাদের যাওয়ার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে বলে, আমার বুদ্ধি হাঁটুর নিচে আর তোরা তো সব গোবর মাথায় নিয়ে চলিস শালারা। একটু বাদে রাফিদের সামনে হঠাৎই জেবা এসে দাঁড়ালো। রাফিদ জানরু কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকা যাবার দিকে। জেবা আস্তে করে বলে, ভালো থাকবেন, টেক কেয়ার, বলেই চলে গেল। রাফিদ চায় বসে রইল। জেবাকে সে এই দুই সপ্তাহ ভালো করে পর্যবেক্ষণ করছে। সে জানে না কেন এই মেয়েটি তার এতটা খেয়াল রাখছে। বেশিরভাগ সময়টাতে জেবা রাফিদের কাছে থেকে তার খেয়াল রাখতো। মাঝে মধ্যে রাতের বেলায় সে অনুভব করতো জেবা তার মাথা হাত বুলিয়ে দিচ্ছে। তাহলে কি জেবা তার প্রেমে পড়ল? কিন্তু সে তো ভালোবাসতে পারবে না কাউকে, একমাত্র ইঞ্চিতাকে ভালোবেসেছিল আর এখনও বাসে, হোক সে এখন অন্য কারো। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাফিদের ভিতর থেকে। ড্রয়িং রুমের সামনে খোলা বারান্দায় পাতানো চেয়ারে এক হাতলে পা ছড়িয়ে আরেক হাতলে পিঠ ঠেকে হেলান দিয়ে বসে আছে ইঞ্চিতা। হাতে মৃদু গরম কফির মগ,
হালকা শীতের সন্ধ্যায় কফি খাওয়ার মজাটাই আলাদা। গায়ে পাতলা একটা শাল জড়ানো, কফিটির স্বাদ অন্যরকম, কারণ আজকের কফি অন্য একজন বানিয়েছে। এই দুই সপ্তাহ লাগিয়ে জেহেরকে সে কফি বানানো শিখিয়েছে কিনা, জেহের খুব মনোযোগ দিয়ে রোজের কফি খাওয়াটা লক্ষ্য করছে। কফিটি কেমন হয়েছে সেটা এখনও পর্যন্ত বলেনি রোজ। উৎসুক মনটা রোজের মন্তব্যের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। জেহার ডুব গেলছে বারবার, গলা শুকিয়ে আসছে, হাত পা ঝিমঝিম করে কাঁদছে। না, কফির ভালো খারাপ মন্তব্যের জন্য নয়, রোজ ছোট্ট ছোট্ট চুমুক দিয়ে ঠোঁটটাকে কফির মগে ডোবাচ্ছে, আবার কখনো ঠোঁটটাকে চুমুর মতো ভঙ্গিমা করে কফিতে ফু দিচ্ছে, যেন কফিটাকে খুব যত্ন করে খেতে চাইছে সে। তা দেখে জেহের এখন মনে মনে চাইছে সে কেন কফির মগটা হলো না, তাহলে রোজ তাকে কফির মগ ভেবে এইভাবে ঠোঁট চোঁয়াতো। এত সুন্দর করে বুঝি কেউ কফি খায়? কফিটাকে তার রোজের প্রেমে পড়ে গেল নাকি? নাহলে এতক্ষণে ঠান্ডা হচ্ছে না কেন? রোজের ঠোঁটের উষ্ণ বাতাস পেতে কফিটাও কি ইচ্ছে করে গরম হয়ে আছে? এক মুহূর্তের জন্য নির্জব কফিটার উপর রাগ হলো জাহেরের। জাহের টান মেরে কফির মগটা রোজের মুখ থেকে সরিয়ে নিল। রোজ চকিতে তাকালো জাহেরের দিকে, অবাক দৃষ্টি যেন জীবন্ত হয়ে বলছে, কফিটা কেন নিয়েছেন? জাহের কফির মগটা ছোট্ট টেবিলের উপর রেখে বলল, কেমন হয়েছে সেটা তো বললে না? ইঞ্চিত চোখ কপা কুচকে তাকিয়ে আছে। এভাবে হুট করে মুখের সামনে থেকে কফি নিয়ে নেওয়াটাকে ভালো চোখে দেখায় না, দেখছে না সে। ভালোই তো লাগছিল গরম গরম কফিটা, রাগ মিশ্রিত গলায় চাপা সরে বলল, সেটা বললেই পারতেন, কফির মগটা নিয়ে নিলেন কেন? জাহের থতমত খেয়ে বলল, তুমি কফি খাওয়াতে এতটাই ব্যস্ত ছিলে যে কেমন হয়েছে সেটা বলতেই ভুলে গিয়েছ, তাই তোমার ধ্যান ভাঙলাম। ভালো হয়েছে কফিটা, এবার দিন তো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ইঞ্চিতা কফিটা নিতে গেল, তা দেখে জহের এক চুমুতে কফিটা নিয়ে সাবার করে দিল। ইঞ্চিতা চরম রকমের বিরক্ত হয়ে বলল, এটা কি করলেন? জহের মগটা টেবিলে রাখতে রাখতে গম্ভীর গলায় বলে, দেখলে না কফি খেলাম, শুনেছি স্বামী স্ত্রী এক কাপে ভাগাভাগি করে খেলে নাকি ভালোবাসা বাড়ে, তাই ভালোবাসা বাড়াতে তোমার অর্ধেক খাওয়া কফিটা আমিই খেয়ে নিলাম। বলে উঠে ভিতরে চলে গেল। তার কফিটা ভালো লাগছে না, একটু দুনিয়ার চিনি দিয়ে ভরে রেখেছে সে, তাও রোজের কথায়, রোজ চিনি ছাড়া কফি খাবে না, আর জাহের চিনি দেওয়া কফিও দু চোখেও দেখতে পারে না। রাতের খাবার খাওয়ার সময় ইঞ্চিতা কিছু একটা বলতে চাইছিল জাহেরকে, বেশ কয়েকটা ইতস্তত করে বলতে চেষ্টাও করেছিল, তবে জাহের গাম্ভীর্যপূর্ণ চেহারা দেখে আর কথা জড়িয়ে আসছে। এই দুই সপ্তাহ এখানে রয়েছে, সময়টা ইঞ্চিতার খারাপও কাটেনি আবার ভালোও কাটেনি, দুটোর মাঝামাঝিতে লটকে আছে। প্রতিদিন সকালে জাহারের সাথে উঠে জগিং করায় আলাদা এক আনন্দ রয়েছে। এই জঙ্গলের ছোট্ট একটা পথে তারা জগিংয়ে বের হয়, বেরোলে কারো দেখাও পায় না সে, কোনো মানুষের চিহ্ন নেই এলাকায়, তবু দুজনেই একসাথে পাশাপাশি দৌড়াতে অন্যরকম ভালো লাগা কাজ করে। হাঁপিয়ে গেলে যখন জাহার ইঞ্চিতাকে কোলে করে নিয়ে আসে কিংবা যত্ন করে জুতার ফিতাটা লাগিয়ে দেয়, তখন নিজেকে পৃথিবীর সবথেকে বেশি ভাগ্যবতী বলে মনে হয় ইঞ্চিতার। তবু মনের মধ্যে যেন কিছু একটা নেই ভাব থেকেই থাকে। এই ঘরের চিলেকোঠায় বড় একটা রুম আছে, ওখানে শত শত ইংরেজি বই, জাহের আগে এগুলো পড়ত, রোজের জন্য সে আলাদা করে রোজের পছন্দের বই এনে রেখেছে, সেখানে বেশিরভাগ গিয়ে বই পড়ে কাটায় ইঞ্চিতা। তবে জাহের যতক্ষণ বাসা থাকে, অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল অবধি, ততক্ষণ জাহের সামনে সামনেই থাকতে হয় ইঞ্চিতার, বারান্দা গেলেও জাহেরকে নিয়ে নিতে হয়। ইঞ্চিতা জাহেরের কোলেই বসে, কারণ এটা জাহেরের আদেশ, খাওয়ার সময় তাকে জাহেরের কোলে বসতে হবে আর জাহের খাইয়ে দেয় তাকে। ইঞ্চিতা শেষ পর্যন্ত বলেই দিল, জাহের আসলে আমি একটু তুমি একটু আমি একটু কথা বলতে চাই সবার সাথে, মানে মা বাবার সাথে, ফোনে কথা বলবো। জাহের কর্ণপাতে করল না ইঞ্চিতার কথায়, খাবার ঢুকিয়ে দিল ইঞ্চিতার মুখে। ইঞ্চিতা আবারও বলল, প্লিজ একটু তো কথা বলতে দিন, কি বলবে, কেমন আছে, কি করছে, খেয়েছে কি না, এসবই তো, এসব বলে কোনো লাভ নেই, তাই কথা বলেও লাভ নেই। আর তোমার বাবা মা ভালোই আছে, আমি তাদের কোনো দিক থেকে কমতি রাখিনি। ভারী অবাক হয়ে ইঞ্চিতা বলল, আশ্চর্য, এই সামান্য কথাটুকুতে অনেক ভালোবাসা আছে, এটুকুই বলতে চান, বলতে দিন। জয়ের শান্ত দৃষ্টিতে তাকালো, কণ্ঠ শীতল করে বলল, তোমার ভালোবাসা শুধুমাত্র আমার জন্যই, বিয়ের আগে তাদের ভালোবেসেছ, এখন সমস্তটা দিয়ে আমাকে ভালোবাসবে, তাদের কথা ভাবার দরকার নেই, ওনারা আমার বাবা মা, ওনাদের জন্য ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আমার। আপনার সামান্য ভালোবাসার জন্য আমার মা বাবার ভালোবাসাকে তো আমি হেলাফেলা করতে পারি না, তাই না? জাহের খাওয়ার প্লেটটা উল্টে ফেলে দিল। ইঞ্চিতার চমকে গিয়ে উঠতে চাইলে জাহের টেনে ধরে বসিয়ে দেয়, আগুন ঝরানো চোখ নিয়ে বলে, আমার ভালোবাসা সামান্য? কোন দিক দিয়ে সামান্য লেগেছে বলো, তোমার যা পছন্দ সব করেছি, তাও সামান্য বলছো? ইঞ্চিতা বোঝাতে চাইল জাহেরকে, আমি সেটা বলিনি। সেটাই বলেছো তুমি? না,
আমি শুধু বলেছি সব কিছুর ঊর্ধ্বে বাবা মায়ের ভালোবাসা, শুধু সেটাই বুঝিয়েছি। আমার ভালোবাসাকে তার মানে নিচে দেখিয়েছো? আমি তোমার সব কিছুতে উপরে থাকতে চাই, ভালোবাসাতেও উপরে থাকবো আমি, সব। ইঞ্চিদা থেমে গেল, তারই ভুল হয়েছে ভালোবাসার কথাটা উঠানো। জাহের যে ছোট্ট একটা বিষয় নিয়ে সিন ক্রিয়েট করে ফেলতে পারে সেটা তার কল্পনার বাইরে ছিল। ভেবেছিল জাহের বুঝবে তার মনের অবস্থা, অথচ এই ভাবনাটাও তার বৃথা। এখন জাহেরকে শান্ত করবে কীভাবে তবুও চেষ্টা চালালো। আচ্ছা আচ্ছা, এখন রাগ করিয়েন না, শুনুন বাবা মা। জাহের ইঞ্চিদার গাল চেপে ধরে বলল, বাবা মা, বাবা মা করবে না, আই হেট বাবা মা। কোনো বাবা মায়ের ভালোবাসাই ভালো না, সবাই স্বার্থপর, সবাই সবসময় নিজের দিকটাই বোঝে সবাই। এইসব যা যা ভালোবাসা দেখায় সবটা তাদের ছলনা, তাদের ভালোবাসা সবটা মিথ্যে। বলতে বলতে জাহেরের চোখ লাল হয়ে গেছে। ইঞ্চিদা গালের দিকে ব্যথার দিকে নজর না দিয়ে অবাক চোখে দেখে জাহেরকে। জাহেরের লাল চোখে জমা হয়ে আছে বিন্দু বিন্দু জল, চোখে একরাশ ঘৃণা বাবা মায়ের জন্য। জাহেরের কথায় অভিমান আর ঘৃণা স্পষ্ট টের পেল ইঞ্চিদা। বাবা মায়ের প্রতি জাহেরের এত ঘৃণার কারণ খুঁজে পেল না ইঞ্চিদা, যেন জাহেরের কথাগুলো নিজ বাবা মাকে উদ্দেশ্য করে বলছে। জাহের ইঞ্চিদাকে ছেড়ে উঠে চলে গেল। ইঞ্চিদা ভাবতে লাগলো সামান্য একটা কথাকে কেন্দ্র করে জাহের কি না কি বলে ফেললো। ইঞ্চিদার সিক্স সেন্স বলছে জাহের কোনো না কোনো কারণে তার বাবা মায়ের উপর রেগে আছে, আর সেই কারণে পৃথিবীর কোনো বাবা মায়ের ভালোবাসাটাকেও মেনে নিতে পারছে না। ইঞ্চিদার রুমে জাহেরকে খুঁজে পেল না, অন্য রুমেও না পেয়ে সোজা সাদের উদ্দেশ্যে রওনা দিল। গিয়ে দেখলো জাহের সাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে, একটু অসাবধানতা হলেই জাহের সোজা নিচে পড়ে যাবে। ভয়ে ইঞ্চিদার বুক কেঁপে উঠল। এখন জাহেরকে জোরে ডাকাও যাবে না, কিংবা কোনো কথাও বলা যাবে না। যদি হঠাৎ ডাকে চমকে গিয়ে পড়ে যায়, তবু উপায় না পেয়ে মৃদুস্বরে জাহেরকে ডাকে। জাহের পিছনে ফিরে দেখে রোজ হেঁটে আসছে তার দিকে। রোজকে দেখেও সে রেলিং থেকে নামে না। ইঞ্চিদার সাদের লাইটের আলোয় খেয়াল করলো জাহেরের চোখে এবার টলমল করছে পানি, চোখ মুখ লাল হয়ে আছে। জাহের কি কান্না করছে? জাহের হঠাৎ ইঞ্চিদাকে কাছে টেনে বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। জাহেরের শরীর কাঁপছে। ইঞ্চিদা এক হাতে জাহেরের পেটে দিয়ে আরেক হাতে জাহেরের মসৃণ চুলে হাত বোলায়। জাহের ধরা গলায় বলে, কোনো বাবা মাই ভালো না রোজ, কেউ না, আমাকেও কেউ ভালোবাসে না। জাহেরের কথায় প্রচণ্ড অভিমানের আভাস পাওয়া গেল। ইঞ্চিদা আর একটু শক্ত করে জড়িয়ে ধরে জাহেরকে, কে বলেছে আপনাকে ভালোবাসে না? সবাই আপনাকে ভালোবাসে, আপনার ভাই, বোন, মা, বাবা। জাহের বাচ্চাদের মতো রাগ করে বলে, বলেছি না কেউ না, আমার কোনো মা নেই, কোনো বাবা নেই, সবাই পর। আমাকে যদি ভালোবাসত তাহলে? এটুকু বলার পর থেমে যায় জাহের। ইঞ্চিদা কৌতূহলী গলায় বলে, তাহলে কি? জাহের নিরুত্তর। ইঞ্চিদাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। আজ এমন সময় ইঞ্চিদার কোনো কামনার ইঙ্গিত পাচ্ছে না, বরং এমন সময় তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার ইচ্ছে পোষণ করছে, যেন ইঞ্চিদাকে বলতে চাইছে কোথাও না যেতে, জাহেরের কাছ থেকে তাকে সবসময় সাপোর্ট করতে। জাহের মাথা একটু তুলে মায়া বড়া কণ্ঠে বলে, তুমি আমাকে সবসময় ভালোবাসো, আমাকে কখনো ছেড়ে যেও না। বাবা মা কাউকেই না তোমার লাগবে আর না আমার, আমরা দুজন দুজনের থাকবো আজীবন, তুমি আমাকে ভালোবাসো তো রোজ? জাহেরের প্রশ্নে চুপচাপ হয়ে যায় ইঞ্চিদা। জাহেরকে সে ভালোবাসে কিনা সেটা নিজেই বুঝতে পারছে না, তবে এতদিন জাহেরের মায়ায় পড়ে গেছে। মায়া আসলেই খারাপ জিনিস, একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে উঠে পড়ার দায় হয়ে যায়। তবে এইটুকু বুঝতে পারছে যে জাহেরকে ছেড়ে থাকতে পারবে না সে। মায়া ছাড়া আরেকটা কারণও আছে, তার মনে হচ্ছে জাহের কোনো একটা কারণে মনে মনে খুব কষ্টে আছে, তবে কাউকে বোঝাতে দিতে চায় না। নিজেকে বাহিরে স্ট্রং দেখালেও কষ্টটা ভিতর থেকে করে করে খাচ্ছে, আর এই কষ্টটা ইঞ্চিদার কাছে আসলেই হাওয়া হয়ে যায়, যেন ইঞ্চিদাকে নিয়েই সব কষ্টের জয় করতে পারবে জাহের। জাহের সবসময় নিজেকে সবার থেকে আলাদা রাখতে চায়, একা বাঁচতে চায়, আড়ালে রাখতে চায় নিজেকে, কারো সাহায্য চায় না বা পাশে। তবে রোজের কাছে আসলেই জাহেরের সব কিছু জুড়ে তার রোজ থাকে। তখন রোজের মনে হয় পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার রোজ পাশে থাকলে যথেষ্ট, কোনো কষ্ট নেই দুনিয়াতে, কাউকে লাগবে না শুধুমাত্র রোজ ছাড়া, সকল আবদার ভালোবাসা অভিমান রোজতে ঘিরে থাকবে। কি হলো, বললে না আমাকে ভালোবাসো কিনা? ইঞ্চিদা মুচকি হেসে বলল, সেটা কোনো একদিন বলবো, তবে এটা জেনে রাখুন যে আপনাকে ছাড়া থাকতে পারবো না, তুমি না চাইলেও থাকতে হবে আমার সাথে। আচ্ছা এখন নামুন এখান থেকে, ভয় করেন এখানে বসার, যদি পড়ে যেতেন? অভ্যাস আছে, অভ্যাস থাকলেও চলবে না, আর যেন কোনোদিন না দেখি, বুঝেছেন? ইঞ্চিদা শাসনের সুরে কথাটা বলল। জাহের মিষ্টি করে হাসল, কারো এমন শাসনের খুব প্রয়োজন ছিল তার জীবনে, তার জীবনটা আগোছালো। সবাই হয়তো জাহেরকে দেখে বলবে পারফেক্ট জীবন কাটাচ্ছে, অথচ ভেতর থেকে সে আগোছালো, বড্ড আগোছালো। এই আগোছালো জীবনকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য একজন এসেছে তার রোজ,
তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক ডায়ারির সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।